এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, যে কোশ্চেন পেপার 2015 সালে পরীক্ষায় দিয়েছিল একাদশ শ্রেণীতে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে রোমানরে, মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? এর অ্যান্সার হবে, এর অ্যান্সার ব্যাসল্ট। পরের কোশ্চেন কি আছে রোমান টুতে, পাঁচ শব্দটি প্রথম ব্যবহার করেন? এর অ্যান্সার হবে, এর অ্যান্সার পিচো। রোমান থ্রির কোশ্চেন কি আছে, পৃথিবীর সর্ববৃহৎ চ্যুতির নাম হলো? এর অ্যান্সার হবে, সান আন্দ্রিস চ্যুতি। পরের কোশ্চেন কি আছে রোমান ফোরে, নিচের কোনটি গ্রিজনি আলোডনের সঙ্গে যুক্ত? এর অ্যান্সার হবে, এর অ্যান্সার ভঙ্গিল পর্বত। পাঁচ দেখার কোশ্চেন কি আছে, যে ভাজের দুপাশে সমান পার্শ্বচাপের ফলে দুটি বাহু সমান কোণে দুদিকে নত হয় তাকে কি বলে? এর অ্যান্সার হবে, সের অ্যান্সার প্রতিসমভাজ। পরের কোশ্চেন কি আছে রোমান সিক্সে, এর অ্যান্সার হবে চ্যুতির আয়ম। পরের কোশ্চেন কি আছে রোমান সেভেনে, ভূমিকম্পের মাত্রা সর্বাধিক অনুভূত হয়? এর অ্যান্সার কি হবে, সের অ্যান্সার উপকেন্দ্রে। পরের কোশ্চেন কি আছে রোমান এইটে, ভারত মহাসাগরের গভীরতম সমুদ্রখাতের নাম কি? এর অ্যান্সার হবে, এর অ্যান্সার সুন্দাখাত। পরের কোশ্চেন কি আছে, পরের কোশ্চেন আছে রোমান নাইনে, বেরিং স্রোত লক্ষ্য করা যায়? এর অ্যান্সার হবে, এর অ্যান্সার প্রশান্ত মহাসাগরে। পরের কোশ্চেন কি আছে 10 নম্বরের কোশ্চেন, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণীর খাদক? এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার খরগোশ। পরের কোশ্চেন কি আছে 11 নম্বরের কোশ্চেন, এর অ্যান্সার হবে টেরোপড, টেরোপড। পরের কোশ্চেন কি আছে রোমান টুয়েলভে, নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রের পৃষ্ঠদেশীয় জলের গড় তাপমাত্রা? এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার 25 ডিগ্রি সেলসিয়াস। পরের কোশ্চেন কি আছে রোমান থার্টিনে, বস্তুর কার্যকারিতা এই সম্পদ উক্তিটি করেছেন? এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার জিমার ম্যান। পরের কোশ্চেন কি আছে রোমান ফোর্টিনে, নিম্নলিখিত কোনটি একটি পুনরশীল সম্পদ? এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার অরণ্য। পরের কোশ্চেন কি আছে 15 নম্বরের কোশ্চেন, প্রেরী তৃণভূমির অবস্থান হলো? এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার উত্তর আমেরিকায়। পরের কোশ্চেন কি আছে রোমান সিক্সটিনে, আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমি কোন উদ্দেশ্যে সর্বাধিক ব্যবহৃত হয়? এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার তৃণভূমি। পরের কোশ্চেন কি আছে গুজরাটের লম্বা বিখ্যাত ড্যাশের জন্য? এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার বায়ু শক্তি কেন্দ্র। পরের কোশ্চেন কি আছে রোমান সেভেন্টিনে, কোন দেশকে রুটি ঝুড়ি বলা হয়? এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার ইউক্রেনকে বলা হয়। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে রোমান নাইনটিনের কোশ্চেন, নিচের কোন মাছটি পিলিজিক শ্রেণীর? এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হেরিং। পরের কোশ্চেন কি আছে 20 নম্বরের কোশ্চেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রেভ অরণ্য হলো? এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার গাঙ্গেয় বদ্বীপ অরণ্য। এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। পরের কোশ্চেন কি আছে 21 নম্বরের কোশ্চেন, কয়লার উপজাত দ্রব্য কোনটি? এর অ্যান্সার কি হবে, আলকাতরা। এর অ্যান্সার তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে আমাদের গোয়া বিভাগ। তো দেখো এখান থেকে কোন কোশ্চেনগুলো 2015 সালে একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষায় দিয়েছে সেইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কোশ্চেনগুলো যেমন আছে, এতে কি আছে পৃথিবীর মানচিত্র প্রথম কি অঙ্কন করেন? এর অ্যান্সার কি হবে, ক্লডিয়াস টলেমি। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোলের যত MCQ বেসিকিউ আছে সেগুলো খুব সুন্দর করে সলভ করে আমাদের SBE একাডেমিক সেন্টারের এই চ্যানেলে আমরা আপলোড করেছি। তো দেখো জি দেখার কোশ্চেন কি আছে, জিব্বর পিরামিড কাকে বলে? তারপরে কিছু অথবা দেখেছে ইকো ক্লাইন এর সংজ্ঞা দাও, ইকো ক্লাইনের সংজ্ঞা দাও। প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট এখানে অ্যান্সারগুলো সলভ করা আছে। নিরপেক্ষ উপাদান কাকে বলে? তো দেখে অ্যান্সারটা সলভ করা আছে। তারপরে কি আছে দেখো, পশ্চিমবঙ্গের কোথায় মৎস্য বন্দর গড়ে তোলা হয়েছে? তো দেখো তোমরা তো জানো যে রায়চকর শঙ্করপুর গড়ে তোলা হয়েছে। তো দেখো তারপরে কোশ্চেন কি আছে, কোন দেশকে মৎস্যজীবীদের দেশ বলা হয়? তোমরা তো জানো নরওয়েকে বলা হয়। তারপরে কি কোশ্চেন আছে, ভাকার নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তোমরা তো জানো শতদ্রু নদীর উপর অবস্থিত। তো দেখো একটি লৌহ সংকরিক ধাতুর খনিজের নাম লেখো? তোমরা তো জানো ম্যাঙ্গানিজ। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। তারপরে কি আছে, ওপেকের পুরো নাম কি? প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দর করে সলভ করা আছে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজকেও তোমরা ফলো করবে।